কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনাব, আপনার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা সম্পর্কে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা এটা যেমন মহিলাদের জন্য, তেমনই তাদের সংগঠন আছে পুরুষদের জন্য। এদের মানহাজ, এদের আকীদা বিশ্বাস এবং তাদের কর্মপদ্ধতি এগুলা একই। পুরুষ হোক আর নারী হোক, এই সংগঠনগুলোর উদ্দেশ্য আদর্শ একই। তাই আলাদা কোনো যে মূল দিক থেকে আলাদা কোনো তাদের বিধান নাই। তো প্রথম কথা হচ্ছে, এরা হচ্ছে গণতান্ত্রিক একটা দল। ইসলামে গণতন্ত্র সম্পূর্ণ হারাম, তাই গণতন্ত্রের লেভেলে যত ইসলামী দল আছে, শুধু এরা না, এছাড়া যতগুলো ইসলামী দল আছে গণতন্ত্র পদ্ধতিতে, যারা নিজেদের দলের মধ্যে কর্মসূচি গ্রহণ করে, এগুলা কোনটাই শরীয়ত সম্মত না। দ্বিতীয় বিষয় হচ্ছে, দলাদলি ইসলামের মধ্যে হারাম। দলাদলি এই অর্থেই ইসলামের মধ্যে হারাম যে নিজেরা নিজেদের কিছু মূলনীতি যে গ্রহণ করছে, এই মূলনীতিগুলা কোরআন সুন্নাহর সাথে কিছু মিল আছে কিছু মিল নাই, বরং কোরআন সুন্নাহর সাথে অনেক জায়গাতেই তাদের সাংঘর্ষিকতা হয়। কোরআন সুন্নাহ একটা বলে, তাদের কর্মসূচি আরেকটা বলে, তাদের কর্মপদ্ধতি আরেকটা বলে। এটা শুধু এই যে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বা তাদের পুরুষদের সংগঠন, এটা না, এভাবে বাংলাদেশের মধ্যে আরো অনেকগুলো সংগঠন আছে, যার কারণে এই সমস্ত সংগঠনগুলো দলাদলি সৃষ্টি করে দিতে ইসলামের মধ্যে হারাম। বাংলাদেশের জামাতে তবলিগ নামে বিশাল একটা প্রচারণা তাদেরও আছে। তো তাদের কর্মপদ্ধতির মধ্যেও অনেক জায়গাতে কোরআন সুন্নাহ বহির্ভূত অনেক কিছু কর্মপদ্ধতি আছে। বিশেষ করে যে একাডেমিক যে বিষয়টা, ইসলামের জ্ঞান, এর থেকে আসলে যে অনেক অনেক দূরে তারা। মৌলিক বিষয়গুলা কোরআন সুন্নাহর সাথে ঠিক থাকলেও যে কিছু কিছু এমন মৌলিক জিনিস আছে যেটা সাংঘর্ষিক কোরআন সুন্নাহর সাথে আকীদাগতভাবে এবং কর্মপদ্ধতিগতভাবে, বিশেষ করে তাদের যেই তালিমের বইপত্রগুলো আছে এগুলোর মধ্যে অবশ্যই কোরআন সুন্নাহর কথা আছে, কিন্তু পাশাপাশি যে কোরআন সুন্নাহর বিপরীত আকীদার উপর আঘাত আসে, কোরআন সুন্নাহ হিসাবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ আছে, আকীদা বিশ্বাস আছে, এর সাথে সাংঘর্ষিকতা থাকে। তেমনি বাংলাদেশ যে ইসলামী ছাত্রী সংস্থা এবং তাদের পুরুষের সংগঠন বা বাংলাদেশের মধ্যে রাজনৈতিক লেভেলে, গণতন্ত্র লেভেলে যারা ইসলামিক রাজনীতি করেন, তো তাদের মধ্যেও যে প্রত্যেকেরই দাবি থাকে যে আমরা কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করব, কিন্তু নিজেদের মূলনীতির মধ্যে অনেকগুলো কোরআন সুন্নাহ বিরোধী নিয়ম নীতি আছে, যেমন গণতন্ত্র, এটা থেকে কেউ বাইরে নাই। এই গণতন্ত্র পদ্ধতি এটা হচ্ছে পশ্চিমা রাজনীতি এবং আব্রাহাম লিঙ্কনের বানানো গণতন্ত্র, এর মধ্যে আকীদাগত অনেকগুলো সমস্যা আছে। এই গণতন্ত্র, পশ্চিমা গণতন্ত্রের মধ্যে আকীদাগত অনেকগুলা সংঘর্ষ অবশ্যই আছে কোরআন সুন্নাহর সাথে, যেমন বাংলাদেশের যে সংবিধান, গণতন্ত্র সংবিধান, এর মধ্যে বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, যেটা সরাসরি কোরআনের আয়াত বিরোধী হওয়ার কারণে
এটা ইমান সরে যাওয়ার মতো একটা বিশ্বাস, নাউজুবিল্লাহ। তারপরে বিধানদাতা জনগণ, আমরা জানি বিধানদাতা যে আল্লাহ তাআলা, কিন্তু গণতন্ত্র পদ্ধতিতে বিধানদাতা জনগণ, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে কুফুরি শিরকি আকীদা বিশ্বাস। যারা গণতন্ত্রের মধ্যে যে নিজেকে ঢেলে দেয়, তারা গণতন্ত্র মানার পাশাপাশি এই সমস্ত কুফুরি শিরকি আকীদা বিশ্বাস তারা মানতে বাধ্য। তো এই জন্যে এই ধরনের যারা সংগঠন করে তারা অবশ্যই এই সমস্ত আকীদা থেকে বাইরে আসতে পারে না। এই সমস্ত সংগঠন করার অর্থ এই সমস্ত যে বিষয়গুলো কেউ মেনে নেয়া, নাউজুবিল্লাহ। তাই আকীদাগত বড় বড় ধরনের এই সমস্ত গণতন্ত্র পদ্ধতিতে যারা কাজ করে তাদের মধ্যে অনেক দুর্বলতা আছে। তারপর হচ্ছে নিজেদের কর্মের মধ্যে অনেকগুলো ভুল আছে। যেমন ইসলামের মধ্যে যেটা খেলাফত, আল্লাহ আল্লাহ রাসুলের বিধান মতো রাষ্ট্র পরিচালনা, এর মধ্যে কোন বিদ্বেষের জায়গা নাই। কিন্তু গণতন্ত্র হচ্ছে বিদ্বেষ লালনের একটা মাধ্যম, কারণ বিদ্বেষ না থাকলে গণতন্ত্র করা সম্ভব না। কারণ গণতন্ত্র হচ্ছে এমন একটা বিষয় যার মধ্যে বিরোধী দল থাকা বাঞ্ছনীয়। যদি নাকি বিরোধী দল না থাকে, তাহলে সেখানে গণতন্ত্রই ফুটে ওঠে না এবং গণতন্ত্রের পদ্ধতিতে রাজনীতিও ফুটে ওঠে না। আর বিরোধী দল থাকার অর্থ হচ্ছে বিদ্বেষ, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা। যারা ক্ষমতাসীন আছেন তারা তাদের বিরোধী দল যারা ক্ষমতার বাইরে আছে তাদের দোষ ত্রুটি প্রকাশ করা তাদের দায়িত্ব মনে করে, তেমনি যারা বিরোধী দল যারা ক্ষমতাচ্যুত আছেন, ক্ষমতার বাইরে আছেন, তারা যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের বিরুদ্ধাচরণ করা, তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগা, এই বিদ্বেষ সরাসরি করা ছাড়া এই গণতন্ত্রের পৌঁছা রাজনীতি সম্ভব না। কিন্তু ইসলাম সৌন্দর্য প্রথম থেকেই ইসলামের মধ্যে রাজনৈতিক পর্যায়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের বিরোধী দল থাকে না, যাতে করে বিদ্বেষের কোন সুযোগ নাই ইসলামের মধ্যে। আর একটা বিষয় হচ্ছে যে কর্ম পদ্ধতিতে যেমন মিছিল এবং হরতাল, বাংসুর, অগ্নিসংযোগ, এগুলো সবগুলো গণতন্ত্রের কুফল। যারা ইসলামী রাজনীতি করেন তারাও এই সমস্ত জিনিসগুলো করেই থাকেন, নাউজুবিল্লাহ। তাই ইসলামের অনেকগুলোই আসলে সাংঘর্ষিকতা এগুলোর মধ্যে আছে। আমি এখানে বিস্তারিত বলতে পারতেছি না, এই বিষয়ের উপর কয়েকটা কথা আমার কয়েকটা লিঙ্ক আছে ইউটিউবের মধ্যে। তো সর্বোপরি কথা হচ্ছে এই সমস্ত মৌলিক বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এভাবে কোন দলের মধ্যে নিজেকে সদস্য মানিয়ে নেওয়াটা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবে এটা বৈধ না। দলাদলি এই অর্থে হারাম যে আমার দলে আসো অন্য দলের মধ্যে না, আমার দলে আসো, আমার দলে আসো, আমার দলটা কিভাবে আমি সাজাইছি কিছু মূলনীতির মাধ্যমে, যে মূলনীতি মানতে পারবে সে এখানে আসবে, যে মূলনীতি এখানে আমাদের মানতে পারবে না সে এখানে আসতে পারবে না। এবং যারা তাদের এই মূলনীতিকে মানবে না, তাদের দলীয় কর্মসূচিকে, দলীয় মূলনীতিকে মানবে না, তারা তাদেরকে মুসলমান বলতেও তাদের কষ্ট লাগে। এবং তাদের কাছে সত্যটা কোরআন সহি সুন্নাহর আলোকে সত্য বিষয়টা যখন তাদেরকে সামনে তাদের সামনে উঠানো হয় তখন এটা তারা একেবারে না মানার ভান করে নিজের দলীয় গোড়ামের উপর তারা অটল থাকে। তাই তাদের হেদায়েতের পথে আসা খুবই কঠিন, যেহেতু তারা একটা নির্দিষ্ট দলের নির্দিষ্ট কর্মসূচি হিসেবে তারা এটাকে বিশ্বাস করে সামনে অগ্রসর হয়। তাই তাদের সামনে কোরআন সুন্নাহ জলাঞ্জলি দিলেও তারা দলীয় কর্মসূচি যেটা আছে, দলীয় নিয়ম নীতি যেটা আছে, এটাকে তারা কিন্তু বাদ দিতে পারে না। এই জন্যও এই ধরনের সংগঠনের সদস্য হওয়াটা ইসলামী দৃষ্টিকোণ থেকে অবৈধ। আরো অনেক কথাই আছে, যা হোক এখানে আমি একটা কথা বলি, ইসলামের সহযোগী সংগঠন
জামাত এটা সমস্যা নাই, যেই দলের মানহাজ মূলনীতি উদ্দেশ্য থাকবে সরাসরি কোরআন সহি সুন্না, যেই কোরআন সহি সুন্না যেভাবে সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতিতে যে সমস্ত যে সহযোগী সংগঠনগুলো থাকবে এগুলা সদস্য হইতে কোন সমস্যা নাই, বরং এগুলা হওয়াই আসলে প্রত্যেক মোমেনদের দাবি, যে মোমেনদের দায়িত্ব। যেমন যাদের মানহাজ হচ্ছে যে দিনের দাওয়াতের কাজ করবে, তাদের মূল উসুল মূল নিয়ম নীতি হচ্ছে কোরআন সহি সুন্না, এবং কোরআন সহি সুন্না যেভাবে সাহাবায়ে কেরাম রাসূল থেকে বুঝে নিয়েছেন এবং তাবিন তবে তাবিন যেভাবে বুঝে নিয়েছেন, স্বর্ণযোগ তিন যোগের লোকেরা যেভাবে বুঝে গেছেন, এভাবেই তারা দিনের দাওয়াত করতে আগ্রহী। তাদের তারা মানুষদেরকে দলের দিকে ডাকে না, তারা ডাকে মানুষদেরকে কোরআন সহি সুন্না যেটা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে বুঝে নিয়েছেন, তাবিন তবে তাবিন আমল করে গেছেন, ওইদিকে আহ্বান করে। যারা নাজদপ্রাপ্ত দল, যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দিকে যারা আহ্বান করবে তাদের সঙ্গী হওয়া এটা আসলে প্রত্যেক মুমিনের দায়িত্ব, ইমানের দায়িত্ব। যেহেতু এই জায়গায় এই সমস্ত দলগুলোর মধ্যে কোন ধরনের গণতন্ত্রের কুফুরি শিরকি মতবাদ থাকে না, এবং এখানে থাকে না কোন ধরনের যে হরতাল, এবং মনে করেন যে অগ্নিসংযোগ, মারামারি, কাটাকাটি, মুসলমানের মুসলমানের দাঙ্গা, এগুলো থাকে না। তাই ও সমস্ত যে অঙ্গ সংগঠন যেগুলো আছে এগুলোর সাথে যদি নাকি থাকে অবশ্যই দিনের প্রকৃত মেহনত হবে। আর যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, যেমন কোথাও মাহফিল হওয়ার প্রয়োজন, কোথাও কোনো মানবতার বিভিন্ন জায়গাতে যাত্রাণের প্রয়োজন, বিভিন্ন জায়গাতে সেবার প্রয়োজন, তো এগুলা যদি নাকি করতে হয় এক একা সম্ভব না। তাই এই সহযোগী সংগঠন যেগুলো আমি বলতেছিলাম, সহযোগী সংগঠন বলতে একটা দিনের কাজ আমরা করতে হবে এক একা সম্ভব না, এই জন্য আমরা সবাই মিলে মিশে কাজটা করলাম, এই ধরনের কোনো সমস্যা না। যেহেতু মূলনীতি হচ্ছে এখানে কোরআন সহি সুন্নাহর বিপরীত কিছু হবে না, প্রত্যেকের টার্গেট থাকবে যেখানে সত্য আছে কোরআন সুন্নাহ সহি সুন্নাহর আলোকে আমরা সেখানে আছি। এরা কোনো নিজস্ব দলের দিকে ডাকে না, এরা ডাকে একটা মানহাজের দিকে, কোরআন সহি সুন্নাহর দিকে। তাইলে এই ধরনের সংগঠন করতে কোনো শরীয়তের পক্ষ থেকে বাধা নাই। আর আমাদের দেশে যতগুলো দল আছে সবার কথা হচ্ছে আমার দলের মধ্যে আসো, আমার দলেই যে সঠিক অন্য কোনো দল সঠিক না। অথচ অনেকগুলা তারা কোরআন সহি সুন্নাহর বহির্ভূত যেই ভ্রান্ত জিনিস নিয়ে তারা ফ্রি করতেছে, মানুষদেরকে গুমরা করতেছে। তো এই জন্য এই ধরনের দল থেকে নিজেকে দূরে রাখতে হবে, বরং যারা প্রকৃত কোরআন সহি সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করে দলের দিকে না, হ্যাঁ, তাদের সাথেই আসলে আমাদের সময় দেওয়ার প্রয়োজন, এবং সদস্য হলে দিনের কাজে তারা অবশ্যই অগ্রসর হইতে পারবে, নারী হোক পুরুষ হোক। আর মেয়েদের ব্যাপারে যে বিষয়টা বিশেষ করে বলা হবে যে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে, সাহাবায়ে কেরামের জমানা থেকে আমরা যতটুকু বুঝতে পারি, মহিলারা ঘরোয়া পরিবেশে নিজেদের বাচ্চাদেরকে তালিম তরবিয়ত দিবে, আদর্শবান বানাবে, এবং আশেপাশে দুই সাইড ঘর যারা আছে তাদের মধ্যে তালিমের ব্যবস্থা করবে, কোন ধরনের ফরজা লঙ্ঘন যেন না হয় এবং দূরে যেন যে না যায়, কারণ মহিলাদের অনেকগুলো দায়িত্ব থাকে, দূরে চলে যায় এই দায়িত্বগুলো তারা পালন করতে পারে না, বিধায় ফরজ তরক করার অপরাধে অপরাধী হয়, অনেক দায়িত্ব তারা আদায় করতে পারবে না যদি নাকি তারা অনেক দূরে চলে যায় এই দিনের দাওয়াতের নামে, সংগঠনের কর্মসূচি হিসাবে না, এমনটা না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও সাহাবায়ে কেরাম, যাদের সাহাবায়ে কেরামদের স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করতেন যে আমাদেরকে আপনি দিনে নসিহত করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রত্যেক সপ্তাহে অমুক স্থানে তোমরা একত্রিত হও, ওইখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহত করতেন, দিনের জ্ঞান তাদেরকে দিতেন। তাহলে এটা কোনো সমস্যা নাই যে আশেপাশে মহিলা যারা আছে তারা কোথাও একটা তালিম গড় করলো, ওইখানে মহিলাদেরকে তালিম দিল, বা কোনো বিজ্ঞ আলেমদের
থেকে নসিহত শুনলো ফর্দার আড়াল থেকে, যেটা বর্তমানে অনেক সহজ। কিন্তু সংগঠনের নামে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে যে বাইরে বাইরে ঘুরা, এটা কিন্তু আসলে শরীয়ত সম্মত না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।